আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে তর্ক বিতর্কে জড়িয়ে রাখার জন্য, ইসলামকে ভুলভাবে প্রচার করার জন্য অমুসলিমরা কতটা তৎপরতা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে এবং সেইভাবে মামলা করতে পারে, ভিডিও তৈরি করতে পারে। এমন একটি ঘটনা মিশরে ঘটেছে এবং সেটার সাথে ভারতের একটি মেয়েও জড়িত আছে এমনটাই প্রমাণ করছে। সেটা হচ্ছে মেয়েটির নাম বিনীতা, বাড়ি রাজস্থান। মেয়েটি এক ফল বিক্রেতার সাথে প্রেম করে 22 দিন ধরে ঘর ছাড়ে, আর ফল বিক্রেতা ছিল মুসলিম। 22 দিন পরে তার প্রেমিকা তাকে খুন করে এভাবে বস্তাবন্দি করে মোটর বাইকে করে নিয়ে যাচ্ছিল। ঘটনাক্রমে মেয়েটি পা বেরিয়ে যায়, একজন গাড়ি চালক সেটা দেখে ফেলে এবং পুলিশকে খবর দেয়। ব্যাস এভাবে প্রচার প্রসার হচ্ছে আমাদের বাংলাদেশ সহ ভারত এবং অন্য দেশে। যারা অমুসলিমরা তারা খুব জোরালোভাবে প্রচার করছে যে দেখো, মুসলিম হয়ে তারা মেয়েকে ধর্ষণ করেছে, খুন করেছে, অতঃপর বাইকের পিছে চড়ে নিয়ে যাচ্ছে, এত সহজ। এভাবে অনেক ভিডিও এবং ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছিল। এখন মূল ঘটনাটা কি? মূল ঘটনাটি হচ্ছে কায়রো 24 একটি প্রতিবেদন তথ্য অনুযায়ী তারা এই ব্যাপারে বিভিন্ন প্রমাণ এবং জিজ্ঞাসাবাদ করেছে ওই ব্যক্তিটির মালিক পক্ষকে, যেটা কিনা একটি ভাস্কর্য কায়রোর মোকাত্তাম এলাকার পরিচিতিতে একটি পরিবহন কোম্পানির সাথে চুক্তি করে। পরবর্তীতে পরিবহন কোম্পানিটি মোটরসাইকেলে করে এই ভাস্কর্য বা আমরা যেটাকে মূর্তি বলি সেটাকে নিয়ে যাওয়ার সময় একটি পা বেরিয়ে আসে। মূলত এটি একটি প্লাস্টিকের মূর্তি ছিল। যাই হোক, প্রতিষ্ঠানে যে ব্যক্তিটি ছিল তার নাম হচ্ছে জামাল আব্দেল নাসের। তিনি এটা তার দোকান থেকে মোকাত্তামে একটি মূর্তি তিনি নিয়ে যেতে বলেছিলেন একজন কর্মচারীকে, তখনই এমন ঘটনা ঘটে। যাই হোক, এটি ছিল মূল ঘটনা। একটি সামান্য বিষয় নিয়ে আজকে আমাদের মুসলিমের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কেন? একটি বিষয় যাচাই বাছাই না করে আমরা কেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব? আর এটা সবচেয়ে বেশি প্রচার প্রসার করেছে অমুসলিমরা। অমুসলিমরা মুসলিমকে সাজিয়ে কি সুন্দর করে নাটক বানিয়ে ফেলেছে। আর আপনি পোস্টগুলো দেখলে আরও অবাক হবেন, কি সুন্দর করে ফল বিক্রেতা মুসলিম সে। হ্যাঁ, আবার ওই ঘটনার সাথে ওই দিনের সাথে রাজস্থানে একটি মেয়ে মারা গিয়েছে, সেই মেয়েটি মারা যাওয়ার কাহিনী নিয়ে দুয়ে দুয়ে পাঁচ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।